গোলাপগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, সড়কে পড়েছিল লাশ। সিলেট জকিগঞ্জের গোলাপগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের শরীর অর্ধেক তেঁতলে গেছে। তবে কী ধরনের গাড়ি ও মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে তা কেউ দেখতে পাননি। স্থানীয় একটি সূত্রে জানিয়েছে, নিহত যুবকের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র ছিল। ওই পরিচয়পত্র অনুযায়ী নিহতের নাম নাজিমুদ্দিন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার মামুরাখানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ ঘটনাস্থলে যায় থানা পুলিশ। ঘটনাস্থল থেকে আলী আকবর রাসেল নামের একজনকে জানান, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমাদের সামনে দেখি একজন মোটরসাইকেল আরোহীর অর্ধেক শরীর তেতলানো অবস্থায় সড়কের মধ্যখানে পড়ে রয়েছেন। শরীরের অর্ধেকই তেতলে সড়কের সঙ্গে মিশে গেছে। তার একটু দূরেই মোটরসাইকেল পড়েছিল রাস্তায়। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। জানা গেছে ওই ব্যক্তি মারা গেছেন।